বাংলা টিভির নিয়মিত আয়োজন ইয়ার্কি স্ট্রিট সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাসুক এবং আজকে আমরা চলে এসেছি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে পুরোটা সময় জুড়ে তাদের সাথে আমরা খেলবো অনেক মজার মজার গেমস এবং অনেক আড্ডা দেব। শুরুতেই জেনে নিচ্ছি ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল হিসেবে স্থানীয় বনানী নবারণ সংঘের উদ্যোগে স্বাধীনতার অব্যবহিত পরে জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে স্কুল সেকশন এবং কলেজ সেকশন মিলে প্রায় 7,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। 2013 সালে অত্র বনানী স্কুল HSC অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নতি লাভ করে এবং একই সাথে এটার নাম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ হিসাবে স্বীকৃত হয়। 2001 সালে অত্র বনানী বিদ্যানিকেতন স্কুল জাতীয় পর্যায়ে বেসরকারি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ করে। অত্র প্রতিষ্ঠানে পাশের হার সমস্ত পাবলিক পরীক্ষায় সবসময়ই প্রায় 100%। এখানে খেলাধুলার জন্য সুন্দর একটি মাঠ আছে, পাশাপাশি লেখাপড়ার উন্নয়নের জন্য একটা সুসজ্জিত লাইব্রেরি আছে, বিজ্ঞান গবেষণাগার আছে, এছাড়াও এখানে কম্পিউটার ল্যাব অ্যাভেলেবেল আছে। নেতৃত্বের গুণাগুণ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বৃদ্ধির জন্য এখানে বিভিন্ন ক্লাবের ব্যবস্থা আছে, যেমন সায়েন্স ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সাংস্কৃতিক ক্লাব। এছাড়াও অত্র প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একটা সুযোগ্য গভর্নিং বডি রয়েছে এবং এই বডির সঠিক এবং টাইমলি যে নেতৃত্ব, এই নেতৃত্বের ফলে অত্র প্রতিষ্ঠান বাংলাদেশে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং অতীত সমস্ত শিক্ষক, শিক্ষিকা, স্টাফ এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই। একই সাথে আমি অত্র ইয়ার্কি স্ট্রিট অনুষ্ঠানটি স্পন্সর করার জন্য সোনারগাঁ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা অবস্থান করছি এই কলেজের ক্যাম্পাসে। ক্যাম্পাসের বন্ধুরা ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারো আছে এক্সামের তারা। এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডাও দিচ্ছেন অনেকেই। শুরুতেই আমরা তাদেরকে নিয়ে খেলা শুরু করব যারা ক্লাসের ফাঁকে আড্ডা দিচ্ছেন, এবং আমাদের এই সেগমেন্টের নাম ডেয়ার টু আনসার, মানে সাহস থাকে তো বলো। ক্যাম্পাসের বন্ধুদেরকে এখন আমি কিছু মজার প্রশ্ন করব।
তো ইয়ার্কি স্ট্রিট টিমের সাথে ফান গেমস আর মজা করার জন্য এবং আমরাও ব্যস্ত তাদের সাথে। কিন্তু এখন সময় হয়ে গেছে ছোট্ট একটু বিরতি নেবার, বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। মগজের লড়াই তো অনেক হলো, এবার শরীরের ঝালাই। এবং এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে নিয়ে আমরা খেলবো অনেকগুলো মজার গেমস এবং এই সেগমেন্টের নাম রিয়েল ডিল। ক্যাম্পাসের এত এত বন্ধুদের মধ্যে থেকে প্রশ্ন তারা মাঠে পারে ডিম, একদম সঠিক। তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। আমাদের চতুর্থ প্রশ্ন, কোন জিনিসের দাঁত আছে কিন্তু কাটে না বা দাঁত দিয়ে কামড়ায় না? ক্যাম্পাসের নির্বাচিত বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি তাদের গেমস খেলার জন্য। এখন আমরা তাদেরকে গেমসের নিয়মগুলো বলে দিচ্ছি। তোমরা যে পাঁচজন আছো, এই পাঁচজনের মধ্যে থেকে প্রথম গেমসে বাদ যাবে দুজন, তারপরের গেমসে বাদ যাবে একজন, এবং ফাইনালি যে দুজন থাকবে সেই দুজনের মধ্যে থেকেই ফাইনালিস্ট নির্বাচিত হবে। তোমাদের গেমসের নিয়ম হচ্ছে, তোমাদের সামনে বেশ কয়েকটি পেপার দেওয়া আছে, এর মধ্যে পাঁচটি পেপার হচ্ছে সাদা, একটি হলুদ। তোমাদের প্রত্যেককে সবগুলো পেপার দিয়ে এরোপ্লেন বানাতে হবে। যে তিনজন সবার আগে এরোপ্লেন বানাতে পারবে সে তিনজন যাবে পরের রাউন্ডে। তৈরি তোমরা কি বন্ধুরা? আমরা তৈরি, সবাই তৈরি। এখন শুধু অপেক্ষা কাউন্টডাউনের। সবাই মিলে কাউন্টডাউন দিচ্ছি, 5 4 3 2 1 গো। বেশ সুন্দরভাবে সবাই শুরু করছে। দেখা যাক এদের মধ্যে থেকে কোন তিনজন সবার আগে বের হয়ে আসে। কেউ কেউ ইতিমধ্যে একটি তৈরির কাছাকাছি, কেউ কেউ কেবল শুরু করেছে। দেখা যাক এই বন্ধুদের মধ্যে থেকে কোন তিনজনকে আমরা পাই আমাদের গেমসে এবং কোন তিনজন আমাদের সাথে যায় পরের রাউন্ডে। বেশ ভালো খেলছে সবাই, যার যার মতো করে চেষ্টা করছে। একজনের তো একটি হয়েই গেছে। খেয়াল রাখতে হবে, বেশ ভালো খেলছে সবাই। দেখা যাক তাদের মধ্যে থেকে তোমরা কি মনে হচ্ছে কে জিতবে? নোবেল, তোমাদের কি মনে হচ্ছে? নোবেল, তোমাদের লাকি? কারো মনে হচ্ছে নোবেল, কারো মনে হচ্ছে লাকি, কারো মনে হচ্ছে আরো অন্য কেউ। দেখা যাক আসলে বন্ধুদের গেসটা ঠিক হয় কিনা। প্লেনগুলো পারফেক্ট হতে হবে, এদিকেও খেয়াল রাখতে হবে।
থেকে আর শুধুমাত্র একজনের অপেক্ষা, দেখা যাক এই তিন বন্ধুর মধ্যে থেকে আর একজন কে হয়। খুবই দ্রুত খেলছে সবাই, খুবই ভালো খেলছে দুজনই, খুবই কাছাকাছি কিন্তু একটু তাড়াতাড়ি হলেই, হ্যাঁ খুবই ভালো। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত তিনজনকে, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত তিনজনকে। এবং আমি বলেছিলাম যে যারটা পারফেক্টের কাছাকাছি হবে তারটাই আমরা নেব, যারটা পারফেক্টের কাছাকাছি হবে না তারটা হয়তো নাও নিতে পারে। আমি দেখেছি তুমি ফোর্থ পজিশনে ছিলে, দেখি একটু, দেখতে চাই একটু প্লিজ। আসলে এটা এই প্লেনটা উড়বে না, এটা পারফেক্টের, এটা এই প্লেনগুলো আমরা খুবই দুঃখজনকভাবে নিতে পারছি না। তোমারটা দেখি, হ্যাঁ এটা নিচ্ছি, তোমারটা নিচ্ছি কারণ তোমারটা তুমি চেষ্টা করেছো, ভালো লেগেছে, তুমি অনেক ভালো খেলেছো, কিন্তু ও আসলে অনেক, মানে তোমার যে প্লেনগুলো অনেক বেশি পারফেক্ট, আমি বারবার সেটা মেনশন করছিলাম যে প্লেনগুলো যেন পারফেক্ট হয়। তো আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তিনজনকে, যাদেরকে নিয়ে আমরা খেলছি পরের সেগমেন্ট। এই সেগমেন্ট খেলার আগে তাদেরকে জানিয়ে দিচ্ছি এই গেমসের নিয়ম। এই গেমসে তাদের সামনে তিনটি বেলুন দেওয়া আছে, এই বেলুনগুলো তাদেরকে একই সাথে ফোলাতে হবে এবং ফাটাতে হবে। যে দুজন সবার আগে বেলুনগুলো ফাটাতে পারবে সে দুজন যাবে আমাদের সাথে ফাইনাল রাউন্ডে এবং তারাই খেলবে ফাইনাল গেমস। কি তোমরা তৈরি? কি মনে হচ্ছে ওরা পারবে? কি মনে হচ্ছে পারবে? কে পারবে? কে পারবে? নোবেল নাকি রিয়া নাকি তন্নি, দেখা যাক, এটি এখন দেখার বিষয়। কি আমরা যাব? ঠিক আছে আমরা যাচ্ছি, সবাই মিলে কাউন্ট ডাউন, 5 4 3 2 1 গো। বেশ সুন্দরভাবে শুরু করেছে নোবেল, রিয়া এবং তন্নি। আমরা পেয়ে গেছি দুজনকে তন্নি এবং রিয়া। আমরা আরো একজনকে পেয়েছি, যে না থাকলে আসলে তন্নি এবং রিয়া আজকে এই গেমস উইন করতে পারতো না। নোবেল, খুব ভালো লাগে, ভালো লেগেছে আসলে তোমাকে এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে, আমাদেরও খুব ভালো লেগেছে। সামনের দিনগুলো অনেক ভালো কাটবে তোমার, ভালো থাকবে। অভিনন্দন তন্নি এবং রিয়া, খুব শান্ত, খুব কম কথা বলে কিন্তু খেলায় বেশ পাকা, তাই না? আমরা চলে এসেছি একদম ফাইনাল গেমসে, আর ফাইনাল গেমস মানে একটু টানটান উত্তেজনা তো থাকবেই, এবং সেই উত্তেজনা নিয়েই আমরা শুরু করছি আমাদের ফাইনাল গেমস। এই গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি বন্ধুদের জন্য, ওদের কাছে চারটি করে বিস্কিট দেওয়া আছে, ওদেরকে কোনো রকম হাত ব্যবহার না করে কপাল থেকে মুখ পর্যন্ত বিস্কিটটি আনতে হবে। এই দুই বন্ধুর মধ্যে যে সবার আগে বিস্কিট মুখ পর্যন্ত এনে খেয়ে ফেলতে পারবে সে হবে আমাদের আজকের এই সেগমেন্টের উইনার। কি আমরা যাব? জি। কি যাব আমরা? যাব। সবাই মিলে কাউন্ট ডাউন, 5 4 3 2 1 গো। বেশ সুন্দরভাবে দুজনই শুরু করেছে, হাত পিছনে হাত পিছনে, খুব ধীর গতিতে, খুব ধীর গতিতে।
আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীকে, এবং যার জন্য বিজয়ী আজকে তার স্থান অর্জন করলো তার সাথে কথা না বললেই নয়। দুইটা রাউন্ড বেশ ভালো খেলেছো এবং তুমি তোমার যোগ্যতার পরিচয় দিয়েছো। এই রাউন্ডে এসে আসলে লাকটা ফেভার করেনি আমি তাই বলবো, কেমন লাগছে? ভালো লাগতেছে, তারপরে অনেক ভালো লাগতেছে, কারণ দুইটা রাউন্ডও পার করে এখানে থার্ড রাউন্ডে এসেছি, তাই ভালো লাগতেছে। তোমার জন্য অনেক শুভকামনা, জীবনে প্রত্যেকটি গতিতে তোমার এই মানসিকতাটি রাখবে। তন্নি, এরকম একটা মজার গেমস কেমন লাগে? খুব ভালো, খুবই ভালো, এরকম সুযোগ আর কখনো পাইনি, এবার পেয়ে খুব খুশি। এবং আমরাও খুশি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা উপহার। ইয়ার্কি স্ট্রিটের ফান আর গেমসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু এখন একটু চোখের বিশ্রাম নেওয়া দরকার, কি বলেন? আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়ার্কি স্ট্রিটে, আমাদের সাথেই থাকুন, কারণ সামনে আপনাদের জন্য রয়েছে আরও মজার মজার অনেকগুলো সেগমেন্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই সব সেগমেন্টে। বাংলাদেশে রয়েছে বেশ কিছু নিজস্ব ঐতিহ্য এবং বাঙালি খেলাগুলো কিন্তু সেগুলোর বাইরে নয়। যে খেলাগুলো আমরা ইতিমধ্যে ভুলেই গিয়েছি এমন একটি খেলা এখন আমরা খেলবো ক্যাম্পাসের বন্ধুদেরকে নিয়ে, যার নাম হচ্ছে মোরগ লড়াই। এখন শুরু করবো আমরা মোরগ লড়াই। কি তৈরি সবাই? 5, 4, 3, 2, 1, গো! বেশ দুর্দান্ত রকমের খেলছে সবাই, মোরগ লড়াই আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীকে, যে এতগুলো মোরগের মধ্যে একমাত্র মোরগ যে আজকে আমাদের এই গেমস উইন করেছে। এবং এরই সাথে শেষ হলো আমাদের ক্যাম্পাস হিরো সেগমেন্ট, এবং এই সেগমেন্টে উইন করেছে যে তার জন্য রয়েছে বাংলা টিভি আর স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে রবীন্দ্রনাথ সান্যাল স্যার, যিনি এই ক্যাম্পাসের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক। শুরু করছি ইয়ার্কি স্ট্রিটের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট, ডুয়েল উইথ আন্ডা। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে আমরা দুজন খুব কাছের বন্ধুকে বাছাই করেছি, এবং যারা একে অপরের মাথায় ডিম ভাঙবে। আমাদের এখানে সর্বমোট 12টি ডিম রয়েছে, এবং এই 12টি ডিমের মধ্যে 5টি ডিম সিদ্ধ, বাকি সবগুলো কাঁচা। এক বন্ধু আরেক বন্ধুর মাথায়, যে যত বেশি কাঁচা ডিম ভাঙতে পারবে সেটির উপর ভিত্তি করে নির্বাচিত হবে আজকে বিজয়ী। আর বিজয়ীর জন্য রয়েছে মিস্ট্রি বক্সের চাবি। তাহলে কি আমরা শুরু করব? ইমো, শুরু করব? ইয়েস। তো কে আগে স্টার্ট করতে চাও? ওকে, প্রথমেই ইমি, দেখা যাক। কেমন লাগছে? অনেক ভালো, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে মানে ফার্স্টেই তুমি একটা কাঁচা ডিম ওর মাথায় ভাঙলে, তোমার খুব ভালো লাগছে, বাট এবার কিন্তু তোমার টার্ন।
সিদ্ধ সিদ্ধটা তোমার, তার মানে আমরা দেখেই ফেললাম যে আমাদের আজকের বিজয়ী হচ্ছে ইমো। এই ছিল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আমাদের ইয়ার্কি স্ট্রিটের আজকের শো। আজকে পুরোটা সময় জুড়ে তাদের সাথে অনেক ফান করেছি এবং অনেক গেমস খেলেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমাদেরও ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আমি মাসুক এবং খুব তাড়াতাড়ি চলে আসি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, আল্লাহ হাফেজ।